الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র শবে কদরের রাতে কি আমল করবেন, কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, নামাজে কি সূরা পড়বেন, কত কিভাবে নিয়াত করবেন, এবং যারা কোরআন পড়তে পারেন না তারা কি আমল করবেন, এই নিয়ে এই আলোচনাটা করব। আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে এই পবিত্র মাহে রমজান, আর অল্প কিছুদিন বাকি আছে আমাদের মধ্যে থেকে। যদি কেউ এই মাহে রমজানে ক্ষমা না চাইতে পারলো, তার মতন অধম ও তার মতন কপাল পড়া মনে হয় আর কেউ নেই। হে আল্লাহ, আমাদের মধ্যে অনেকের মনের শেষ ইচ্ছা তোমার ঘরে যাওয়ার, আমাদের মধ্যে অনেকের জীবনের শেষ ইচ্ছা একবার নবীর রওজায় যে একটা সালাম দিবে, তোমার হাবিবের পাক কদমে একটা সালাম দেওয়ার তৌফিক করে দিন হে আল্লাহ। এই ভিডিও শেষে প্রত্যেকে আমিন লিখে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর রওজায় যাওয়ার সুতৌফিক করে দেন। যে পথে বাধাগুলো আছে এই বাধাগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজ করে দেয়। আর পবিত্র শবে কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা প্রাণ খুলে চাইবেন যে আল্লাহ যেন আপনাদেরকে আল্লাহর ঘরে আসার সুতৌফিক করে দেন, নবীর রোজে আসার সুতৌফিক করে দেন, যেন আপনারা এই ঘরে আসতে পারেন, আল্লাহর ঘরে আসতে পারেন, তওয়াফ করতে পারেন, নবীর রোজে এসে একটা সালাম দিতে পারেন। ওগো কাবার মালিক, ওগো কাবার মালিক, কবুল কর মোনাজাত আমার, আমি যাব একবার, আমি যাব একবার জানাইতে সালাম মদিনাওয়ালার, আমি যাব একবার জানাইতে সালাম কামলিওয়ালা। তো প্রিয় বন্ধুরা, এই গজলটা আমার নিজেরই লেখা, আমি নিজে এটা লিখছি। দুইটা লাইন আপনাদের বললাম, তো ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিওতে মানে সম্পূর্ণ ভিডিও আপনারা চাইলে একটা এই গজলের ভিডিওটা দেবো। এটা আমার লেখা গজল, আমি নিজে লিখছি, নিজে এটা করছি, জানি না ভুল হয়েছে না খারাপ হয়েছে না কি হয়েছে জানি না, তারপরে আমি এটা মাঝে মাঝে গাই, আমার ভালো লাগে। তো যেটা বলতে চাইছিলাম, শবে কদরের রাত্রে নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, শবে কদরের রাত্রে আপনারা কি আমল করবেন, কি পড়বেন সেগুলা নিয়ে। তো যারা কোরআন পড়তে না জানেন, যারা কোরআন পড়তে যে ভাই বোন মা যারা কোরআন পড়তে না জানেন, তাদের জন্য এই আমলটা করবেন। শবে কদরের রাত্রে নামাজ পড়ার শেষে যদি নামাজ মানে নামাজ তো পড়তে হবে প্রত্যেকে, কারণ আমরা মুসলিম নামাজ পড়তে পারি, নামাজ পড়ব। নামাজ পড়ার নিয়মটা হলো শবে কদরের নামাজের মানে নিয়মটা হচ্ছে আপনি দুই রাকাত করে নামাজ পড়ে সালাম ফেরাইতে হবে, আর নামাজটা এইভাবে পড়তে হবে, সুরা ফাতিহার পরে সুরা কদর পড়তে হবে, সুরা কদর পড়ে এভাবে 12 রাকাত নামাজ আদায় করতে হবে। 12 রাকাত করতে হবে এমন না, আপনার সময় হলে বা আপনি যদি শরীর সুস্থ বোধ মনে করেন তাহলে আপনি এই রাতে না ঘুমিয়ে আমল করতে পারেন, সারা রাত নামাজ পড়তে পারেন, এটা হলো নফল নামাজ, আপনি যত ইচ্ছা তত পড়তে পারেন। এবং সূরা কদর যারা না জানেন, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা আমি আপনি সবাই জানি, এই সূরাটা পড়বেন, পড়ে নামাজটা পড়বেন, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন। আচ্ছা, তারপরের কথা হচ্ছে যারা মানে কোরআন পড়তে পারেন নামাজ শেষ করে, 12 রাকাত পড়লেন বা 20 রাকাত পড়লেন, 30 রাকাত 40 রাকাত পড়লেন, পড়ার পরে এটা কেন বলতেছে 30 40 রাকাত, হাজার মাসের চেয়ে মানে শ্রেষ্ঠ মাস এটা, আর হাজার মাসের চেয়ে ইবাদাতের শ্রেষ্ঠ ইবাদাত এটা, এই রাত হাজার মাসের চেয়ে উত্তম রাত, এই রাতে আপনি বেশি বেশি আমল করতে পারেন, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। এই রাতে যদি এই নবীর রওজাতে আসতে চান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই রাতে আপনার যদি দোয়াটা কবুল করে নেয় গো ভাই বোন বাবা মা, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। তো আমলের কথাটা বলি, যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য আমল, বসে বসে এই আমলটা করবেন, সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন, খুব সুন্দর করে, যে ব্যস্ত ব্যস্ত করবেন না, সুবহানাল্লাহ 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 এই হবে না, মন এবং দিল খোলা রেখে সুন্দর করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ভাবে পাঠ করবেন, আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। আচ্ছা, আমি এই যে লিস্টটা ভিডিওতে আমি আপনাদের দিয়ে দেব, ভিডিওতে এই লিস্টটা আপনারা দেখবেন, এই ছবিটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, বা আমি এই ছবিটা আমার এই ভিডিওর কমেন্টে আমি দিয়ে রাখবো, আপনারা এই কমেন্ট থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আমি এই কমেন্টে দিয়ে দেবো ভিডিওটা, মানে ছবিটা, ঠিক আছে? আপনারা সেটাতে ডাউনলোড করে নেবেন। তারপর আমি মুখে কয়েকটা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন, আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা 100 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা 100 বার পাঠ করবেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার 100 বার পাঠ করবেন। এমন করে এই লিস্টে এই দোয়াগুলো আপনারা পড়বেন, পড়ার শেষ করার পরে প্রাণ খুলে, মন খুলে, দিল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আপনার মনের আশাগুলো পূরণ করে দেবে, আপনার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কবুল করে নিতে পারে। তো ভিডিওটা যদি আপনাদের মনে সামান্য পরিমাণ দোলা দিয়ে থাকে, আর নবীর রোজাটা দেখে যদি মনটা একটু শীতল হয়ে থাকে, ঠান্ডা হয়ে থাকে, তাহলে এই নবীজির রোজা মোবারকের এই ভিডিওটা, আমি অদম হয়তো ভালো কিছু বলতে পারিনি, আমি কিছু জানিও না, বেশি শিক্ষিত না, যদি এতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখে ভিডিওটা আমাকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম ভিডিও পেতে আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি ভিডিওটা দেখতে পারবেন। এরকম ভিডিও আমি সবসময় দিয়ে থাকি, কোরআন তেলাওয়াত দিয়ে থাকি, তাহলে আপনারা শেয়ার করতে পারেন এবং ভিডিওটা আজকে সেভ করে রাখতে পারেন, সবার কদরের রাত্রে ভিডিওগুলো দেখে দেখে আমলটা করতে পারেন। এবং এই ভিডিওর কমেন্টে আমি কিন্তু এই আমলের ছবিগুলো দিয়ে রাখছি, আপনি কি আমল করবেন, এই আমলের ছবিগুলো আপনি ডাউনলোড করে আপনার মোবাইলে রেখে দিবেন, যাতে আপনি আপনার বাবা মাকে বা আপনি পড়তে পারেন, দেখতে পারেন, আপনার সন্তানকে দিতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আমার রাসুল মদিনা আমার সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ছোট ছোট গজল দেয়া খুলে করে আমি গাই, ভালো লাগে, আসলে ভিডিও তো বসিয়ে করতে পারি না, এই জন্য তো আরো একটা গজল গাই আপনারা শুনবেন। আমি মুসিবত না পাই যদি, আমি মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার।
আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। কেমন হয়েছে জানি না, আরো একটা গজল গাইলাম। তো ভিডিওটা প্রায় শেষের পথে, তো কি আর বলবো, অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর বেশি বেশি নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীর রওজায় আসার তৌফিক দেয় আপনার আমার। আমিও দোয়া করব আপনাদের জন্য, আপনারাও দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জজাকাল্লাহ, বহুত শুকরিয়া আপকা মেরে সিস্টার, জো ভি আপনে সাপোর্ট কিয়া, খুশ রহে, সালামত রহে, লম্বি জিন্দগি দে আল্লাহ আপকো, জো ভি আপকি পরেশানি হ্যায়, মুশকিলা দূর করে আল্লাহ পাক, আপকি লম্বি জিন্দগি করে আল্লাহ পাক। মাশাআল্লাহ, জজাকাল্লাহ। डॉक्टर वेलकम हो गया आपका, कुछ बोलता थे मैंने कुछ बोला था, आप किसकी बात कर रहे हैं, आपने लिखा था फैजा कौन है। फातिमा वेलकम हो गया आपका मेरी सिस्टर, जजाकल्ला डॉक्टर साहब। अच्छा, मुझे नहीं बोला था, मैंने कहा पता नहीं आपने मुझसे पूछा। जजाकल्ला डॉक्टर भाई, सलामत रहें, अल्लाह आपको लंबी जिंदगी दे मेरे शहजादे वीर, जो भी आपकी परेशानी है मुश्किल दूर करे अल्लाह पाक। मौसम बहुत प्यारा है शहजादे, धूप निकल गई है अभी, देख अहमद भाई। जजाकल्ला डॉक्टर भाई, सलामत रहें, अल्लाह पाक आपकी लंबी ज़िंदगी दे, जो भी आपकी परेशानी है मुश्किल दूर करे अल्लाह पाक। अल्लाह आपको सलामत रखे, आपके सारे घर वालों को सलामत रखे, लंबी ज़िंदगी करे उनकी। जजाकल्ला मेरे शहजादे वीर, दिल से शुक्रिया आपका, अल्लाह पाक आपके कारोबार में मालो जान में रिज़्क़ में बरकत फरमाए। ओके राजपूत, वेलकम हो गया। ओके एवरीवन, मैं अभी लाइव बंद करने लगा हूँ। बहुत शुक्रिया आप सब बहन भाइयों का, जिन्होंने टैप टैप किया, जिन्होंने सपोर्ट किया, दिल से शुक्रिया। अल्लाह पाक आप लोगों को तंदुरुस्ती सेहत दे, लंबी ज़िंदगी दे। आज जुमे का दिन है, तो अभी फिर तैयारी श्यारी करनी है, 8 बज गए हैं,